এটা বৃন্দাবন কেমন করে হলো? হরি বল। আপনারা হয়তো বলতে পারেন, এই যে দাঁড়াও, তুমি তো বৃন্দাবন বলছো, বৃন্দাবনে যেতে গেলে কত টাকা পয়সা পাসপোর্ট কত ভিসা লাগে, এখনই বৃন্দাবনে আনলি, এটাই হচ্ছে বৃন্দাবন? আমার কথা বিশ্বাস করতে বলছি না, শাস্ত্র তো বিশ্বাস করেন। নারদীয়া প্রাণী বললেন, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং মেরিদেয় নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠমি। হে নারদ, হে নারদ, আমি যোগীর হৃদয় থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, মদ ভক্ত অর্থাৎ আমার ভক্ত যেখানে করে আমার গুণ কীর্তন সেইখানে হয় আমার আগমন। রাধে, বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুজনা ঘুমাইয়াছেন, এমন সময় এই লীলার পুষ্টিকারিণী, যিনি যে যোগমায়ার কৃপা ছাড়া ভগবানে কোনো লীলায় পূর্ণ হয় না, সেই যোগমায়া মা দেখলেন যে আমার রাধা গোবিন্দা কোনো ঘুমাইয়াছে, আমি যদি আমার রাধারানীকে জাগাতে না পারি তাহলে বৃন্দাবনের সবাই রাধারানীকে কলঙ্কিনী বলবে না? তাই সুখসারীকে স্মরণ করলেন, সুখসারী। আচ্ছা বলুন তো বাবা, এই যে সুখসারী দুটি পাখি, এরা দুজনের পক্ষ নিয়ে কথা বলে, কে কার পক্ষ নিয়ে কথা বলে, সুখ কার পক্ষে কথা বলে? কে গো, সুখ কার পক্ষে কথা বলে? ও দাদু, কার পক্ষে? না না, দুইজনা দুইজনের পক্ষে, তাহলে কে কার পক্ষ নেই? কেন সুখসারী গণ্ডগোল আপনারা শুনেননি? সুখসারী একটা গান আছে না? আচ্ছা তো কি গান? সুখ কার পক্ষে থাকে জানেন না? তাহলে কি জানেন? সুখ থাকে কৃষ্ণের পক্ষে, আর সারিকার পক্ষে থাকে? সুখ থাকে কৃষ্ণের পক্ষে, তাহলে সারিকার পক্ষে থাকে? রাধার পক্ষে। বৃন্দাবনের লোক, এই গোকুলের লোক যদি সবাই আমায় দেখে, কত্তল ধরো, যদি সবাই আমায় দেখে তাহলে যে সবাই আমার কলঙ্কিনী বলবে। তাই গোবিন্দ শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি জেগে উঠলেন, জেগে উঠে কি করলেন, বললেন আমি একা জাগলে হবে না, আমার বধুবাকে জাগাতে হবে। উঠিয়া আসে বিনোদিনী, হে রিয়া শেষ রজনী, উঠিয়া আসে বিনোদিনী, হে রিয়া শেষ রজনী, উঠিয়া আসে বিনোদিনী, হে রিয়া শেষ রজনী। হ্যালো, উঠে এই কমালে কেন? চমকিত চারি পানে চাই বিনোদিনী, চমকিত চারি পানে চাই ওরাই বিনোদিনী, প্রভাতে উঠিয়া ধ্বনি মনেতে শঙ্কিত মানি, প্রভাতে উঠিয়া ধ্বনি মনেতে শঙ্কিত মানি, পদচাপি বধুরে যা গাহাই বিনোদিনী, হেনা গরবর আলিশ পরিহার, উঠ হেনা গরবর আলিশ পরিহার, ঘুমে না হো ইয়াচতম বধুয়ামান, কুলের লোকে কেন লাই যদি দেখে, কি বলিয়া বলিবে বাঁচো বধু আমার, বলে জাগো জাগো বধু জাগো, জাগো জাগো বধু জাগো,
তুমি জাগো জাগো বধু জাগো তুমি আর ঘুমায়ে থেকো না হে জাগো জাগো বধু জাগো আর ঘুমায়ে থেকো না রে জাগো জাগো বধু জাগো আমার ভক্ত ডাকে আকুল প্রাণে জাগো জাগো বধু জাগো ভক্ত ডাকে আকুল প্রাণে আহা জাগো জাগো বধু জাগো রে ভক্ত ডাকে আকুল প্রাণে জাগো জাগো বধু জাগো আমার ভক্ত ডাকে আকুল প্রাণে আহা জাগো জাগো বধু জাগো জাগো বধু জাগো 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 বধু জাগো राधा गोविंद जो घुमाइन सुखसारी राधारानी के डाकलें राधारानी जिगे उठे प्राण गोविंदेर पद चापी चापी करे बोलछे प्राणना ओ प्राणनाथ एत बेला हुए गेछे एत बेला हुए गेछे तुम्हें जदि एखोनो पर्यन्त घुमाइए थाको तोमाते आर आमाते जदि ए गोकुलेर लोक आमादेर एक संगे देखे बधू অপ্রাণনাথ সবাই আমার কলঙ্কি নিয়ে বললে তুমি একবার জেগে ওঠো প্রাণনাথ আর ঘুমায় থেকো না এই বাবা ওই রাই জাগো বলে সুখসারী রাধারানীকে ডাকলেন আর রাধারানী পদ চাপি চাপি করে প্রাণ বধুয়াকে জাগালেন এমন সময় গোবিন্দ তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠলেন ঘুম থেকে জেগে উঠে গোবিন্দ যখনই বসেছেন বসার পরে প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে দর্শন করে বললেন রাধে ও রাধে আমি তো জেগে উঠেছি তুমিও জেগে উঠেছ এবার যাও তুমি তোমার আয়ান ঘরে ফিরে যাও আর আমি আমার নন্দলে ফিরে যাই এই যে দেখুন শ্রীমতী রাধারানী গোবিন্দ যখন এই কথা বললেন যে রাধে তুমি তোমার আয়ান ঘরে ফিরে যাও আর আমি আমার নন্দলয়ে চলে যাই এই কথাটা শ্রবণ করে রাধারানীর অন্তরে বড় কষ্ট লাগলেন রাধারানীর অন্তরে বড় কষ্ট লেগেছে দেখুন এই যে রাধারানী ইনি কিন্তু এই যে গোবিন্দকে ভালোবেসেছেন ইনি কিন্তু কোনোদিন গোবিন্দের পাশে যেয়ে বা গোবিন্দের কাছে যেয়ে রাধারানী কখনো এই কথাটা বলে নাই যে বধু আমার শাশুড়ি ননদিনী ওরা আমায় যন্ত্রণা দেয় তুমি এমন কিছু করো যাতে ওরা আমায় যন্ত্রণা না দিতে পারে এই কথাটা কিন্তু শ্রীমতী রাধারানী গোবিন্দের সঙ্গে বলে নাই কেন বলে নাই বলে ওরা যাই কিছু করুক রাধারানীর মনটা তোই গোবিন্দের চরণে আছে গো তাই এখানে রাধারানী জগৎকে বোঝালেন যে এই সংসারের মধ্যে যাই কিছু হোক না কেন তোমার মনটা যদি তুমি গোবিন্দের চরণে রাখতে পারো এই ওম শব্দ হচ্ছে তোমার মনটা যদি তুমি গোবিন্দের চরণে রাখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই একদিন কৃপাময়ের কৃপা একটু আমার টোনটা বাড়াও এই টোনটা একটু বাড়াই দাও হালকা অবশ্যই অবশ্যই তোমরা গোবিন্দেরই কৃপা লাভ করতে পারবে এই জায়গাটা একটু অনুভব করুন যখনই রাধারানীকে গোবিন্দ বলেছে যে তুমি আয়ান ঘরে চলে যাও এই কথাটা শ্রবণ করে রাধারানীর অন্তরে বড় কষ্ট লাগলেন আহা ছুটি যে গোবিন্দের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরেছি প্রাণনা আমি যেদিন হতে তোমার নাম আমার করণে শ্রবণ করেছি সেদিন হতে আমার এই জীবনে যৌবন মনপ্রাণ আমি সব কিছু তোমার চরণে অর্পণ করেছি আমি জীবনে কখনো কোনো দিন আমি আমার সুখ চাই নাই তোমার সুখে আমি সুখী হয়েছি তোমার দুঃখেই তো আমি দুঃখী হয়েছি বধু এখন যদি আমি তোমাকে ছেড়ে আয়ানে ঘরে ফিরে যাই
চলে যায়, ওরা আমারে কৃষ্ণ বলে কাঁদিতে দেবে না, ওরা আমারে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, বদুর হে ওহে আমার পরাণ বধু, ওহে আমার পরাণ বধু, তুমি আমার এমন ঘরে পাঠালে ওরা কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, তাই আমি কি করি জানো, উনানের ভিতরে শুকনা কাট দেই, শুকনা কাট দিয়ে। অনেকে আছে না, আপনার মনের মতো মানুষ পেলেন তাহলে আপনার মনে হবে না যে আপনার মনের কথাগুলো আপনি তার সঙ্গে বলবেন, আহা, তাই রাধারানীর বড় বেদনার কথা। মধু হে বনের আগুন সবাই দেখে, বনের আগুন সবাই দেখে, কিন্তু মনের আগুন কেউ তো দেখে না, কিন্তু মনের আগুন কেউ তো দেখে না, ও পরাণ বধু পরাণ বধু, ওই শুকনা কাটে যখন আমি আগুন দে, আগুন পাওয়ার পরে শুকনা কাটে যখন দাও দাও করে জলে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে আমি জলের ছিটা দেই, এবার জলের ছিটা পাওয়ার পরে শুকনা আগুন, ওই আগুন যখন নিভে গিয়ে যখন ধোঁয়া হয়, কৃষ্ণ বিরাহ জ্বালায় আমার, আমার বুকে নিয়ে আমি ওই রত্নের শালাই, আমার বাটুনির দল যেন বুঝতে না পারে, তাই এই রত্নের শালাই যখন ধোয়া হয় আমি ধোয়ার ছালাই বসে কাঁদি, আমি যে ধোয়ার ছালাই বসে কাঁদি, আমি ধোয়ার ছালাই আমি বসে কাঁদি, ওই আমার কৃষ্ণ দয়া ধোয়ার ছালাই বসে কাঁদি, ওরে আমার কৃষ্ণ দয়া, আমার
আমি যে ধোয়ার চালাই বসে কাঁদে কৃষ্ণ বিরহ জ্বালা আমি ধোয়ার চালাই অপরাণ বধু এ জগতে কত লোকের মাথায় আছে পিতায় আছে ওরে কত লোকের ভাই আছে বন্ধু আছে কিন্তু তুমি বিনয় আমার আরে কেহ নই আমার যে তুমি বিনে আরে কেহ নাই রে জগতে শুধু রাধারানী নয় মা আমাদের যেদিন এই খাঁচার পাখি উড়ে যাবে এই হরিবালা পাখি হরিবালা পাখি যাতে আমার উড়ে যাবে ওরে চারি বন্ধু কাঁধে করে বল হরি বল বলে বল হরি বল বলে ওই পাশের দোলনায় করে তোমার যে দিন নিয়ে যাবে সেদিন ওই সেদিন তুমি বিনে গোবিন্দ বিনে আমার গোবিন্দ বিনে কোন বান্ধব নাই রে যেদিন আমার খালি খাচ্ছে পড়ে রবে সেদিন আমার গোবিন্দ বিনে কোন বান্ধব নাই রে বাসি মরা বলে ঘরের বাহির করে দেবে
দিন আমার গোবিন্দ বিনে কোন বান্ধবে নাই রে যদি মায়ার সংসার পরে রবে যাদের জন্য এত কিছু করলে যাদের জন্য তুমি ভূতের বেগার দিয়ে গেলে ওই অবুজ মন তুমি কেন বোঝো না যার জন্য আমি সারা জীবন খেটে মরলাম দিন তারাই আমার পর করে দেবে আমি যাদের জন্য সারা জনমে খেটে গেলাম আজ তারাই আমার তারাই আমার পর হইল আমি এখন দেখলাম আমার ভস্মে ঘি ঢালা হয়ে গেল আর চরণে তোমার জীবনে যৌবন ছুটে বল রে কৃষ্ণ 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 হরে